গৃহস্থটো ৰাতি পৰি গ'ল, আজি 16 দিন হ'ল, বুধবাৰ আছিলে, ৰাতি সন্ধিয়া টাইম মানে 6টা 6:30 এতিয়া একজেক্ট মোৰ মনত নাই, তেতিয়া ইমান বিকট একটা আওয়াজ হয়েছে, সাউন্ড হয়েছে, আমি একদম মানে ঘরখন কপি যাওয়ার নিচিনা হয়েছে, ভূমিকম্পনে কিবা গমে পোৱা নাই, তারপর ওলাই চাইছো যে গছজোপা পড়েছে। এইটোতো তারতো বহুত আছে ইলেকট্রিকৰ, এতিয়া যোনে কাটিব, আগততো ইলেকট্রিক ডিপার্টমেন্টৰ পৰা খুলি দিব লাগিব, তথাপিও রিস্ক আছে, এতিয়া যদি নাকাটে তথাপিতো আরো বেশি ডেঞ্জাৰাছ হয়ে আছে। শুকান গাছ এতিয়া কেতিয়াবা বতাহ দিলে বৰষুণ দিলে পৰিব, কাৰ ঘৰত পৰিব, কি হ'ব, বাচ্চা চাচ্চা খেলি থাকে, বহুত ভয়ৰ কথা। দিছোঁ, যেদিনাখন ঘটনা হৈছে মই থানাত ফোন কৰিলোঁ, মই বুজি পোৱা নাই কি কৰিম, তাৰপিছত থানাৰ পৰা মানুহ আহিছে, ইলেক্ট্ৰিকত ফোন কৰিছোঁ আহিছে, তাৰপিছত মই আমাৰ যে কমিশ্যনাৰ বাইদেউ কি ৱাৰ্ড কমিশ্যনাৰ বা এখেতো আহিছে, আহি চাই চাই চবে গ'লগৈ, তাৰ পুলিচে কৈছে বাইদেউ এতিয়াতো আমাৰ কৰিবলৈকে একো কাম নহয়, হ্যাঁ, তারপিছত ইলেকট্রিক ডিপার্টমেন্টে কৈছে যদি খুলি দিব কয়, কাটি দিব কয়, আমি কাটি দিব পাৰিম, কিন্তু গোটে মানুহ এন্ধাৰত থাকিব, সেইটোতো দিগদাৰ, কারেন্ট কাটি দিলে। সবত জনালো, ডি সি অফিসৰ পৰা নাই অহা, ফরেস্টকো জনাইছে, আহিছিলে চাই গল, কিন্তু কথা নাই, নাই একো কৰা নাই। এতিয়া মানে এনেকুৱা হৈছে আপোনাৰ গছজোপা কি হব, কেতিয়া আমি ওলাই যাওঁতো পৰিব পাৰে, আমাৰ মূৰত বাচ্চাবিলাক খেলি থাকে, মানুহ গৈ আছে, সিহঁতৰো পৰিব পাৰে, যেতিয়া তেতিয়া কিবা বতাহ মাৰি থাকিলেতো মই একদম আতংক থাকো, কি হল বুলি বতাহ মাৰি থাকিলে আকৌ আমি ওলাই চাওঁ, ভর্তি ভর্তি কেইবাটা আমাৰ পুৰা কলনী তাৰ কেইটা আছে। কাষৰ ঘৰৰ, এতিয়া যে গছজোপা পৰি গ'ল আপুনি কৈছে নাই তেওঁলোকক, কি কয় তেওঁলোকে? কৈছিলোঁ মই, ভালকে একোৱেই নকয়, কাটিম বুলিও নকয়, নাকাটো বুলিও নকয়। তেওঁলোক কি নাম, কাৰ ঘৰ? ইন্দ্ৰপাল সিং। তেওঁলোকে এতিয়া কি কৈছে, গছজোপা কাটিবলৈ নকয় একো? প্ৰথমে মই গৈছিলোঁ মাজত থকা ছোৱালীটোৰ লগত লৈ, তেতিয়া কৈছে আপুনি কেলৈ অকলে আহিছে, আৰু কেলৈ মানুহ অহা নাই, এতিয়া কেলৈ মোৰ ওচৰত, আমিতো একোৱেই গম নাপাওঁ বোলে, তেতিয়া 3-4 দিন হৈ গ'ল অলৰেডি, তাৰপৰা মই কৈছোঁ এতিয়াতো আপুনি শুনিছে, আমি দেখা নাই, আমি শুনা, লোকৰ পৰা আমাক শুনিব লাগে, আরে আপনার উচরতে আছে, আপনি চাব লাগে, ইমান শব্দ হয়েছে পুরা মানুষ জানিছে, আপনি না জানে নেকি? মই আর তর্ক করা নাই, একো করা নাই, মোর সিহতি তর্ক করা নাই, মই তারপর মই ভাবিছে আহিব করে দিব, মেইন গাঁটি দিব লাগে, মুক্ত করে দিব লাগে। হু উইল বিল দ্য ক্যাট, মানে তেখেতে কয় এই সেই মালিকের মালিকর গাছ মালিকে কাটিব লাগে, কোনোবা কয় আপনাদের মানে ডিসিক জনা, ডিসিক জনালো একো রিপ্লাই দিয়া নাই, তেখেতে কি অ্যাকশন দিছে, ফরেস্টর আহিছে নাই মই কব নোৱাৰো, কিন্তু মানে তেখেতসকলে ইলেক্ট্রিক সাপ্লাই আহি গেছে, ইহতে যিমানবারে কোৱা হৈছে আহিছে, ইহতে আহি কৈছে যে যেতিয়া কাটিব তেতিয়া মোক ক'ব, আমি আহি যাম। এই 10 তারিখ ৰাতি 7টা বজাত মই ভিতৰত টিভি চাই আছিলোঁ, আৰু সৰু ছোৱালী দুজনী ইয়াত খেলি আছে, ইয়াতেই আছে, হঠাৎ এটা ডাঙৰ চাউণ্ড হ'ল, তো কঁপি উঠিল যে কি হ'ল, আৰু কেঁচুৱাকে তো তাততো একদম চিঞৰ বাখৰ আৰম্ভ কৰিলে, কান্দি দিলে, তাৰপিছত ওলালোঁ, উলিয়াই গৈ চালোঁ যে এনেকৈ গছ আমাৰ ঘৰতেই পৰিছে, মই ছাদৰ ওপৰত গ'লোঁ, কিবা ফাটিছে নেকি, নহ'লে ইয়াত ডাঙৰ ডালি এটা পৰি গৈ আছে, ভাঙিলে এইটো, এতিয়া যিকোনো মুহূৰ্তত এইটো পৰি যাব পাৰে, কাৰণটো তাৰো তলত আছে, কৰি থাকে ৰাতি 10টা 11টালৈকে, দিনত
লড়াবিলাক ছোৱালীবিলাক সব ইয়াত খেলি থাকে এশিয়াবিলাক। এটা আমার ডেঞ্জারাস পজিশনত এটা কি হয় পোৱা না যায়। তনুশ্রী দাস, মই থাকো, মোর ফ্যামিলি পেহি আছে, খুড়া আছে, তেহাতর বিল্ডিংত আমার উপরের ফ্লোরত আছে। কিন্তু পড়া ইনসিডেন্টটাই খালি জানো, ইলেকট্রিক পোলটো উচৰত আছে, সো মেজর প্রবলেম ইজ এটু এনি টাইম হেতু কোলাইড হৈ যাব পাৰে, হেতু এটা টেনশন আছে, তেতিয়া কলিশনটো হলে কোনো প্রবলেম হব বাৰু, যিমান হৈছে আমাৰ ওপৰৰ ঘৰতে হৈছে। মই সেকেন্ড ফ্লোরত থাকো, তিনটা পৰিয়াল আছে, গ্রাউন্ড ফ্লোরত এজন থাকে, আমার সেকেন্ড ফ্লোরত এজন আছে, মই ফার্স্ট ফ্লোরত আছো, সরি। তো গছটো পৰিছে সেকেন্ড ফ্লোরের ব্যালকানিত, এটো হাফ রোডের উপরতো আছে, হাফ বিল্ডিংৰ উপরতো আছে। এতিয়া প্রবলেমটো হৈছে ভাঙি পড়লে আর কেতিয়া কি এক্সিডেন্ট হয় কব নোৱাৰি, মানুহ হাজা করে থাকে, অসুবিধা হচ্ছে। এখানে তো কারেন্টের তার আছে, পড়লে তো সবারই কারেন্ট চলে যাবে, তারপরে সবারই ওই আমাদের একা, আমাদের একা না, পাড়ার আশেপাশেরও আছে, সবারই সবারই ক্ষতি হবে মোট কথা, কিন্তু আমাদের একার না। হ্যাঁ, বাচ্চা বাচ্চাগুলো খেলতে থাকে, বুড়াও যায়, বাচ্চাও যায়, তারপরে ফেরিওয়ালা যায়, সবজিওয়ালা যায়, অনেকেই আসা যাওয়া করে এই রাস্তা দিয়ে, গাড়িও যায়, হ্যাঁ গাড়িও চলাচল করে, স্কুটিও চলাচল করে,